নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আরও বিপাকে পড়তে চলেছেন মমতা ব্যানার্জি এবং তার এই যে বিপদ বা বলতে পারেন যেটা রাজনৈতিকগতভাবে বলতে পারি জটিল পরিস্থিতি সেটা কিন্তু ক্রমশ তৈরি হয়ে গেছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে সেই সরকার ক্রমাগত কিন্তু তাদের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে এবং এখন যে জায়গায় আছে সেটা হচ্ছে এই সরকার নাজিয়াল হয়ে গেছে এবার আসে আসল কথায় আরও বিপাকে কেন পড়েছেন মমতা ব্যানার্জি এটা জানতে গেলে আপনাকে খুব ধৈর্য ধরে পুরো প্রতিবেদনটা শুনতে হবে এবং শেষে জানাবেন আমি ঠিক বলেছি কি ভুল শুরু করা যাক আপনারা জানেন গতকাল থেকে স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু জুনিয়র ডাক্তাররা আন্দোলনে বসেছেন আপনারা সবাই জানেন এটাই কি একটা ব্রেকিং নিউজ না ব্রেকিং নিউজ বা ভাইরাল নিউজ হচ্ছে অন্য জায়গায় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের আদেশ শোনার পরে মানে গত সোমবার সোমবার সুপ্রিম কোর্টে আদেশ শোনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন মঙ্গলবারের মধ্যে ডাক্তাররা মানে জুনিয়র ডাক্তাররা তারা অবশ্যই পরে কাজে যোগ দেবেন পাঁচটার তার জন্যই তিনি কিন্তু নবান্নে বসে বক্তব্য রেখেছিলেন এবং তার বক্তব্যের মধ্যে ছিল কিছুটা হলো যে আমি ভালো মানুষই দেখাচ্ছি কিন্তু তোমরা কাজে এসো আর বাংলার মানুষকে বলেছেন অনেক তো হলো আন্দোলন এবারে উৎসবে ফেরো যাই হোক এই উৎসবের ব্যাপারটাকে সব মানে তালে তালেবশ্য ব করে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা জায়গায় ছেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কি বলেছেন কেন বলেছেন এটা সবাই বুঝে গেছে যে আন্দোলনটাকে তিনি থামাতে চাইছেন তিনি ভাবছেন এটা একটা ছেলে মানুষই ব্যাপার ছোটোখাটো ব্যাপার হয়ে গেছে হয়ে গেছে এই টাইপের কথা মানে এবার উৎসবে ফিরুন সেটা নিয়েও প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু নিন্দা চারিদিকে ছড়িয়ে গেছে জুনিয়র ডাক্তারদের দমন করার যে নীতি বা যে আইন বলুন আমি বলবো এটা দমন করাই কারণ আন্দোলনটা কিসের জন্য হচ্ছে সেটা কিন্তু প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি কতটা বুঝেছেন আমি জানি না তার বিচার তার রায়দার নিয়ে আমার কোনো কি বলবো আর কোনো ভেতরে কোনো কিন্তু দ্বিধাদ্বন্দ্ব নেই যে তার কোথাও যেন ভুল হচ্ছে বোঝার বিকেল পাঁচটার মধ্যে কাজে জয়েন করুন কিন্তু বাংলার জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু জয়েন করেনি তারা বুঝে দিয়েছে যে মেরুদণ্ড তাদের এখনো শিরদারা গুলো এখনো সোজা আছে সোজা থাকা শিরদারা ভয়ঙ্কর যে হয় সেটা প্রধান বিচারপতি বলুন বা যেই বলুন তারা হয়তো অনেকটা জানেন না বিপ্লবের বীজ এখনো আছে তাই মেরুদণ্ড যারা সোজা করে তারা কোনো কিছুতে এর বাঁকায় না যায় যাক প্রাণ তবু মান সম্মান আমরা হানি হতে দেব না এটা জায়গায় রয়েছে বাবু তো সেদিনের সেই সুপ্রিম কোর্টের রায়ের পরও কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক কিছু ভেবেও দেখা গেল নিট ফল হলো জিরো তিনি একদম মঙ্গলবার দিন নবান্নে তাদের সঙ্গে দেখা করার জন্য একদম স্বাস্থ্য সচিবকে দিয়ে একটা মেল পাঠিয়ে দিলেন তিনি ভাবলেন ইমেল পাঠাচ্ছি এমনিতেই সুপ্রিম কোর্টের নির্দেশ আছে এরা সুরসুর করে চলে আসবে দশ জনের প্রতিনিধি দল আমাদের কাছে বসবে বসে তারপরে বলা হবে আন্দোলনটা তুলে নাও তাহলে আন্দোলন করে অনেক কিছু করে ফেলেছ তোমরা করতে হবে না বাকিটা বুঝে নেব এইভাবে দমিয়ে দেওয়া যাবে জুনিয়র ডাক্তাররা যদি একবার ময়দান থেকে উঠে যায় তাহলে অনেকটাই আন্দোলনকে হালকা করে দেওয়া হবে এটা তার ধারণা ছিল দেখা গেল উল্টো হলো জুনিয়র ডাক্তার ইমেলের কোনো পাত্তাই দিলেন না উল্টে বললেন তারা এটা অপমানজনক বাস্তব তাই কারণ যে স্বাস্থ্য সচিবে তারা পদত্যাগ দাবি করছেন সেই দাবির মধ্যে থেকে সেই স্বাস্থ্য সচিব তাদেরকে ডেকে পাঠাচ্ছেন এর চেয়ে অপমানজনক আর কিছু হয় কি দেখছিলাম অনেকেই বলছেন অনেকেই তৃণমূলের সব নেতারা নেতা না নেতা ভগবান জানে তারা বলছেন যে এটা অপমানজনক কোথায় এটা লেখা হয়তো ইংরাজি লেখার ভুল হতে পারে কিন্তু অপমানজনক আসলে বোঝে নিন আসলে বোঝার ক্ষমতা তাদের নেই কারণ যার পদত্যাগ দাবি করছেন জুনিয়র ডাক্তাররা গোটা বাংলা চাইছে সে ডাকছে তার সঙ্গে বসতে হবে ঊর্ধ্বধন কর্তৃপক্ষর সঙ্গে এই কর্তৃপক্ষটা কে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী না কে এটা প্রশ্ন আছে আবার উল্টো দিকে দেখুন এই প্রশ্ন যখন এসে গেল মানে যখন তারা গেল না বললো না যাব না তারা ইমেল পাঠালো যে আমরা বসতে চাই কিন্তু এমন কর্তৃপক্ষর সঙ্গে যারা এদের বিরুদ্ধে ডিসিশন নিতে পারবে অর্থাৎ যাদেরকে আমরা পদত্যাগ চাইছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে মনে রাখবেন পাঁচজনের বিরুদ্ধে কিন্তু জুনিয়র ডাক্তাররা পদত্যাগের দাবি তুলেছেন যেটা আমার যতটা জানা আছে তার মধ্যে হচ্ছে ডিসি সেন্ট্রাল ডিসি নর্থ আর পুলিশ কমিশনার বিনীত গোয়েল তো আছেনই তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা পরিচালকের পদত্যাগ এই পাঁচজনের পদত্যাগ তারা চাইছেন মোটামুটি এই পদত্যাগ গুলো তারা চান কিন্তু স্বাস্থ্য সচিব ডেকে পাঠাচ্ছেন যাই হোক এটা বসার জন্য তিনি তারা একবার একটা ইমেল পাঠিয়েছেন এর পরিপ্রেক্ষিতে আবার কবে মুখ্যমন্ত্রী বসবেন কিনা দেখা যাক মনে রাখবেন মুখ্যমন্ত্রী কিন্তু দেড় ঘন্টা বসেছিলেন অপেক্ষা করেছিলেন নাকি নবান্নে বসে কিন্তু জুনিয়র ডাক্তাররা যাননি মানে সিরদারা ভাঙেনি আর বেঁকে যায়নি মানে নুমিয়ে দিয়ে চলে গেলাম সেটা হয়নি এখন তো চারিদিকে আপনার কি বলে সোশ্যাল মিডিয়া ছেঁয়ে গেছে একদিকে সিরদারা একদিকে চটি কে কোনটা বেছে নেবেন যাই হোক যে যেটা বাঁচুন আমাদের যায় আসে না কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে সিরদ্বারা সোজা রাখা মানুষ তাদের সঙ্গে আমি কথা বলছি মানে আপনি আপনার কাছে বলছি এটা তো গেলে একটা দিক আরেকদিক কি জানেন তৃণমূল কংগ্রেস থেকে চেষ্টা করছে চারিদিকে রুটি দেওয়া হচ্ছে তেইশ জন তেইশ জন মারা গেছেন আর যে মৃত্যু হচ্ছে তাদের সব জন্য দায় জুনিয়র ডাক্তাররা আর এখানেই এই ছাত্র যারা জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছে তাদের মধ্যে থেকে অন্যতম কিঞ্জল নন্দ তিনি কিন্তু একটা পোস্ট করেছেন আর তার পোস্টটা কিন্তু খুব ভাইরাল হয়েছে সেখানে তিনি পরিষ্কার করে দেখিয়ে দিয়েছেন যে বিগত দিন থেকে আজ অব্দি মানে দু হাজার কুড়ি বাইশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই বছরের মধ্যে ঠিক কতজন মারা গেছিল এই এই দিনগুলোতে মানে নয় আগস্ট থেকে আটই সেপ্টেম্বর কতজন মারা গেছিল যেহেতু নয় সেপ্টেম্বর রিপোর্টটা পেশ করেছিল রাজ্য সরকার একদম কপিল সিব্বালকে দিয়ে তাই তারা দেখিয়ে দিয়েছেন কতজন মারা গেছে রিপোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে এবার আপনারা বলুন এই যে রিপোর্ট আপনারা দেখলেন এতে কিন্তু ডক্টর কিঞ্জন নন্দ কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে কি হচ্ছে মানে কি ছিল কি হয়েছে আর একটা কথা মনে রাখবেন এটা বলার পরে এটা বলে একটা সিম্পি পাওয়ার চেষ্টা করেছে অনেকদিন ধরে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে এটা চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস কিন্তু পারছে না প্রথমত হুমকি ধি সবকিছু হয়ে গেছে মমতা চারিদিক থেকে যে যেভাবে করেছে কিন্তু জিরো জিরো বিগ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বিশোদ্গার করা একদম সেই অরূপ চক্রবর্তী থেকে শুরু করে আন্দোলনের আন্দোলনকারীদের আঙুল ভেঙে দেব বলা উদয়ন সব সবকিছু করেও দেখেছেন জুনিয়র ডাক্তাররা অদম্য তাদের দমন করা যাচ্ছে না এবার মজার ব্যাপার হচ্ছে জুনিয়র ডাক্তারদের পাশে যারা দাঁড়াচ্ছে না তারাও কিন্তু সাধারণ মানুষ আবারও বলি আপনাকে এই যে তেইশ জনের মৃত্যু নিয়ে যেটা বলেছেন এখানে একটা প্রশ্ন উঠে যাচ্ছে সেটা হচ্ছে এই যে জুনিয়র ডাক্তারদের ঘাড়ে দোষ দেওয়া হচ্ছে তার মানে জুনিয়র ডাক্তাররা ছাড়া এই রাজ্যে চিকিৎসা ব্যবস্থা পুরো ভেঙে পড়বে মানে সবটাই আমাদের চলে মানে আমাদের ভাগ্য নির্ধারণ করে জুনিয়র ডাক্তাররা এটাই কি সত্যিকারের কাঠামো প্রত্যেকটা জায়গায় সুপার স্পেশালিটি সুপার স্পেশালিটি এসব নাম আছে কিন্তু ওই আমি একটা কথা বলি যে কথা অনেকে হয়তো রেগে যান আমার কথা শুনে ছালনাই কুত্তার নাম তার বাঘা এরকম অবস্থা সুপার স্পেশালিটি সুপার ফেসালিটি কাজকলা ফেসালিটি কাজকলা স্পেশালিটি শুধু পায়ে চোট লাগলে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে পো করে চলে যান সমস্ত জেলা টপকে একদম কলকাতা এস এস কেমে পায়ে চোট লাগবে মানে কোথাও কোনো সুপার স্পেশালিটি বলে কিচ্ছু নেই কোনো স্পেশালিটির কিচ্ছু নেই আর স্পেশালিটির নাম করে খালি টাকা পয়সাগুলো এদিক ওদিক হয়েছে বলে আমাদের শব্দ মানে সবই দেখানো আই ওয়াশ শুধু দেখিয়েছে বাইরে একটা ফং করেছে ভেতরে কাজ করা মানে আমার ভেতরে কাটা হেভি পড়েছি গেঞ্জি হয়তো ছেঁড়া এই অবস্থা হয়ে রয়েছে এই অবস্থা তাই স্বাস্থ্য ব্যাপারটা পুরোটা মানুষের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে আর সব কটা হসপিটাল আপনারা যারা কলকাতা ছাড়া সারাউন্ডিং যারা থাকেন তারা প্রত্যেকে জানেন প্রত্যেকটা হসপিটালে কিছুটা একটু গড়বড় হলেই রেফার করে দেয় কলকাতা যাও রেফার করে দেয় কেন কেন যাবো আমরা এই প্রশ্নটা আমরা করি না আর এই রেফার করতে গেলে এই যে ট্রান্সিট যে রাস্তা দিয়ে যেতে হয় সেই রাস্তা দিয়ে যেতে গিয়েই তো মানুষ পড়ে যায় আর্ধেকটা তো ওখানেই শেষ হয়ে যায় বাকিটা পড়ে থাকে যেটা বেসরকারি সে সমস্ত অ্যাম্বুলেন্স গুলোর রং কোথায় যাবে মানুষ সাধারণ মানুষ এদিক থেকে ওদিকে যেতে গেলেই প্রাণ বেরিয়ে যাওয়ার খাপ একটা হাসপাতাল থেকে রেফার করে দিল অন্য জায়গায় এবার নিয়ে যাও ঘাটের করি খরচা করে সাধারণ মানুষের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে নামেই মমতা নাম কিন্তু মমতা আছে কি সামান্য এই প্রশ্নটা ওঠে যেটা বলছিলাম তো এই রকম জায়গায় দাঁড়িয়ে মানুষকে বোঝাতে পারছে না তৃণমূল আর অন্যদিকে অদম্য হয়ে আছে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা মজার ব্যাপার হচ্ছে কেন বিপাকে পড়ছে জানেন কারণ জুনিয়র ডাক্তাররা যে পাঁচটা দাবি রেখেছে সেই দাবির বাইরে তারা যেতে চাইছেন না মুখ্যমন্ত্রী ডাকছেন তাদের সঙ্গে হয়তো বসবেন কিন্তু পাঁচজনকে কি পদত্যাগ করাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যা স্ট্যান্ড মানে তার ইগোর ব্যাপারটা খুব আছে তিনি ইগোটাকে কিছুতেই ছাড়তে পারেন না যার জন্য নন্দীগ্রামে গিয়ে হেরে গিয়েও এখনো বিশ্বাস করেন না তিনি হেরেছেন বলে তার ইগো ধরে রেখেছেন আমাকে হারিয়ে দেওয়া হয়েছে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে জনগণ ভোট দিয়ে তাকে হারিয়ে দিয়েছে এটা মানতে চায় না বাংলা তার মেয়েকে চায় বলে যতই চা চান নন্দীগ্রামে মেয়েরা কাঁচকলা দেখিয়ে দিয়েছে হারিয়ে দিয়েছে তো এক নয় পাঁচ ছয় উনিশশো ছাপ্পান্ন ভোটে হারা মমতা ব্যানার্জি এখনো ভাবেন না যে তিনি নন্দীগ্রামে হেরেছেন তার ইগোর ব্যাপারটা খুব জোর আছে তাই ইগোটাকে তিনি রেখে দিয়েছেন এখনো পর্যন্ত তিনি বিনিত গোলকে তাড়াতে পারছেন না মানে ছাড়িয়ে দাও যে বলছেন আবার উনি পদত্যাগ করতে চেয়েছিলেন বারবার এসেছিলেন আমি নি কেন পুজো অব্দি দেখা যায় না কেন দেখা যাবে এই প্রশ্নটা কেউ করতে চায় না আসলে এই প্রশ্নগুলো এখন জনগণ তুলছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওই নবান্নে বসে বসেই চেয়ে যাচ্ছেন আর নিজের ঘেরা ঢোপের মধ্যে মানে যতজন আর কি নিজের লোক আছে বাকি লোক কেউ আর মানছে না আজকে এমন পরিস্থিতি হয়ে গেছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ শুনতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও করলে মানে ছবি দিয়ে ভিডিও যদি আমি করি আচ্ছা আচ্ছা লোক লিখে দেন আপনি দেখাবেন না এই জায়গায় পৌঁছে গেছে জনপ্রিয়তা একদম নিচে চলে গেছে এই একটা কাণ্ড আসলে একটা কাণ্ড নয় এরকম লাগাতার কাণ্ডের পরে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে যেটা বলছিলাম তো এবারে জুনিয়র ডাক্তারদের পাশে কিন্তু সাধারণ মানুষটা রয়েছে আপনারা জানেন গতকাল রাত্রি থেকে সর্ট লেগে তারা বসে আছেন স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য ভবনের সামনে এবং সেখানে ধর্নায় বসা তাদেরকে টিফিন থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা খারাপ করছে ব্যবস্থা করছে সাধারণ মানুষ যারা খাবার দিতে যায় ফুড ডেলিভারি বয় আছে তারাও চাঁদা তুলে জুনিয়র ডাক্তারদের জন্য খাবারের ব্যবস্থা করছেন আপনি ভাবতে পারছেন যাদবপুরে ক্যান্টিন চলছে সেই ক্যান্টিনের খাবার তৈরি আসবে জুনিয়র ডাক্তারদের জন্য আপনি ভাবতে পারছেন সাধারণ মানুষ যতটা পারছেন যেভাবে পাচ্ছেন সাহায্য করছেন আপনি ভাবতে পারছেন আন্দোলনটা কোথায় গেছে জুনিয়র ডাক্তারদের পাশে গোটা রাজ্যের মানুষ যেন নামতে চাইছেন গোটা রাজ্যের চারিদিকে কিন্তু অভয়ের জন্য মিছিল হচ্ছে আজও হচ্ছে প্রতিদিন হচ্ছে এমন কোনো জায়গা নেই যেখানে হচ্ছে না সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যত বেশি যত বেশি এই সমস্ত ব্যাপার নিয়ে দেরি করবেন বিনীত গোয়ালকে তাকে পদত্যাগ করাতেই হবে মানে তাকে ছাঁটাই করতে হবে স্বাস্থ্য সচিবকে তাকে সরাতেই হবে ডিসি নর্থ ডিসি সেন্ট্রাল এদেরকে সরানোর কথা দাবি যেটা উঠেছে এই দাবিগুলো মানতেই হবে মমতা ব্যানার্জিকে স্বাস্থ্য সচিবকে সরাতেই হবে আর যদি না হয় নাহলে আন্দোলন কিন্তু চলবে আর একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় হারে হারে বুঝে গেছেন যে যদি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে একটা স্টেপ নিয়ে ফেলে তাহলে বাংলা অন্য জায়গায় পৌঁছে যাবে শুধু একটা কথা আমি আপনাদের বলি এবার আপনি বুঝবেন যে এই বিপাকে পড়ার গুরুত্বটা কতটা এই যে পুরো আন্দোলনটা আপনারা দেখছেন এটা কিন্তু একদম নরমপন্থী আন্দোলন নরমপন্থী শুধুমাত্র তারিখে তারিখে যে যে আগস্ট আন্দোলন হয়েছিল ছাত্র সমাজ যেটাকে ডেকেছিল সেই আন্দোলন যেটাকে কুণাল ঘোষ মানে জেল থেকে বেলে থাকা আহ ওই সারদা কাণ্ডে কুণাল ঘোষ তিনি সবার সামনে বলেছিলেন যে ওই দু তিন হাজার লোক বলেছিলেন না ওই দু তিন হাজার দু তিন হাজার লোক কিন্তু পুলিশকে নাকানি চোপানি খাইয়ে দিয়েছিল বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী একটা ডাক দিয়েছেন কিন্তু যে এবার হবে ত্রিমুখী আমি বলেছিলাম দুমুখী করলেই এই রাজ্যে সব কিছু টলে যাবে এই আন্দোলন যদি ওইভাবে হয় যেটা ছাত্র সমাজ করেছে দরকার দরকার আর যদি তিন মুখী হয় এক মুখ বলছে নবান্ন আর এক মুখ বলছে লালবাজার আর এক মুখ বলছে কালীঘাট ওই হাজার কুণাল ঘোষের কথা অনুযায়ী ওই করে লোকে যদি যদি লোক লোক আর হয়ে যায় কি হবে ভাবতে পারছেন না না এটা ভাববেন না বা তৃণমূলী লোকেদের নামে যদি আমি ব্যবস্থা করে নেবো তাহলে যেটা হবে তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় একদিনও টিকতে পারবেন না এটি বাস্তব সত্যি কারণ রক্তক্ষয়ী লড়াই হলে সেই লড়াইয়ে জেতার ক্ষমতা শাসকদের কোনোদিন থাকে না কারণ জনগণ তখন অন্য কিছু ভাবে তাই বিপাকে পড়ে গেছেন মমতা ব্যানার্জি আর এটা হচ্ছে বাস্তব সুত আমার মনে হচ্ছে যেদিক দিয়ে জানাব জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে স্টেপ স্টেপ বিপাকে পড়ে যাবেন কারণ এবার সমস্তটাই উঠে আসবে আর উঠে আসবে ভিন্ন ভাবে আর সেটা কি জানেন সেটা হচ্ছে জনতার আক্রোশ বা ক্ষোভ এবার আপনি বলুন আমি কি ভুল বললাম যদি মনে হয় ভুল বলেছে অবশ্যই জানাবেন যদি মনে হয় ঠিক বলেছে সেটাও জানাবেন আপনার কমেন্টস অপেক্ষা আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদন ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তবেই শেয়ার করবেন আসি ভালো তো নমস্কার বন্ধু বন্ধু ভারত মতে জয় হোক জয়